ভারতের পশ্চিমবঙ্গে রোববার দুপুর 12টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। কলকাতা শহরতলির বিভিন্ন মণ্ডপ ও বাড়ি থেকে গঙ্গার ঘাটে একে একে আসতে থাকে প্রতিমা। বিসর্জনের আগে রীতি মেনে ঘুরানো হয় দেবী প্রতিমাকে, সঙ্গে জয় মা দুর্গার স্লোগান। কলকাতা পৌরসভার বাজা কদমতলা ঘাটের মতোই একই চিত্র কলকাতার বাকি ২৪টি গঙ্গার ঘাটের। বাড়ির মেয়েকে বিদায় দেওয়ার সময় যেমন বেদনাসিক্ত হন বাড়ির মা বোয়েরা, তেমনি গঙ্গার ঘাটে মাকে নিরঞ্জন করতে আসা নারীদের চোখও ছিল সিক্ত বেদনার্ত। সবাই মিলে একসাথে হয়ে ভীষণ আনন্দ করেছি, তাই আগামী দিনের জন্য আবার অপেক্ষা করব। আর মায়ের চলে গেছে, মায়ের জন্য তো মন খারাপ করবে, খুবই দুঃখ লাগে। তবে কি করতে হবে, যেতে তো হবে, এই চার দিনেরই আনন্দ দিতেই আসে উনি। এই আনন্দটাকে নিয়েই আমরা থাকব, যাতে আমরা আগামী দিনে আবার মা দুর্গাকে নিয়ে আমরা যাতে আনন্দ করতে পারি। এখন খুব সুন্দর, এই সুন্দরটা আমি কোনোদিন এরকম উপভোগ করতে পারিনি। এত সুন্দর ব্যবস্থা, KMC বা পুলিশ এবং সাংবাদিক যারা আছে তারাও পর্যন্ত খুব ভালো কাজ করছে। রাজ্য সরকার, কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা যৌথভাবে গঙ্গার ঘাটে হাজার হাজার প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে, আর বিসর্জনের পরে দ্রুত সরিয়ে নেওয়া হয় বর্জ্য। পাশাপাশি নিশ্চিত করা হয় ভক্তদের নিরাপত্তার বিষয়টিও। বিজয়া দিন সবাই সবাইকে আমরা প্রীতি শুভেচ্ছা করছি, সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হচ্ছে। পশ্চিমবঙ্গে এবার প্রায় ৪০,০০০ মণ্ডপে দুর্গাপূজা হয়েছে, আর মহানগরীতে এই সংখ্যা প্রায় ৩,০০০। মঙ্গলবার পর্যন্ত চলবে এই বিসর্জন। এভাবেই বলদুর্গা মায় কি জয় বলে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে, এবং সেখানে নিরঞ্জনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত শারদীয় দুর্গা উৎসবের পরিসমাপ্তি ঘটবে। কলকাতার বাজা কলমতলা ঘাট থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।